नमस्कार बंधुगण, हमार का जे अनेक लोग पेशेंट रो आशे, अनेक टा लोग जन आशे, स्पेशली यंग छेले गुलो, और बोले कि हमार सीमेंटा पतला होए गया चे, जोले मतुन होए गया चे, थिन होए गया चे, उटा रात्रि वाला, यूजुअली रात्रि वाला सेक्स कर लेन या फिर मास्टरबेशन कर लेन देखने ना उनार थिन स्पर्म होए गया चे, जोले मतुन स्पर्म बोरोच्चे, वो टेंशन करे उनार घूम भी है ना, और हमार का जे चोले आशे कि এটা কেন হয়েছে পতু চিন্তিত থাকে সিমন এ বীর্য কি হয় বীর্য একটা লিকুইড আছে যেটা তৈরি হয় স্পার্ম যে কি আমার যে বিচি আছে ওটা প্রোডাকশন করে প্রোস্টেটিক সিক্রেশন আর সেমিনাল ভেসিলারি সিক্রেশন হয় একটা বীর্য তৈরি হয় যদি ও আমার শরীর থেকে বড় হয় তো ও একটা লিকুইড হয় পরে ওটা কার্ডল হয় গাঢ় হয়ে যায় দহি মতন হয়ে যায় আমি ডক্টর মুকেশ কুমার বিজয় সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট এন্ড এন্ডোলজিস্ট ইন কলকাতা আজকে আমরা কথা বলবো কি কারণে এটা হয় কি ট্রিটমেন্ট এটা আছে কি ট্রিটমেন্ট ডক্টর দেয় কি ট্রিটমেন্ট আপনাকে নিজেকে করলে এই থিন সিমেন্টটা ভালো হবে এই ভিডিওটা আপনারা লাস্ট তক দেখবেন অটোমেটিক অনেকগুলো পয়েন্টগুলো আছে যেটা আপনি আপনার কোনো বন্ধু বান্ধবকে প্রবলেম হচ্ছে তো ওটা ইউজ করলে उना स्पर्म टा भलो हो जाए तो थिन स्पर्म जो आचे पानी मतुन जले मतुन जो स्पर्म आचे उडा केनु है प्रथम है एक्स्ट्रा इजेकुलेशन यानी कि अपना सेक्स अनेक बार कोर्चेन या अनेक बार मास्टरबेशन कोर्चेन उचिने अपना स्पर्म टा पतला होते पड़े जले मतुन होते पड़े दो नंबर आचे स्पर्म काउंट अगर कमे जाए तो अपना सीमेंट टा कमे जाए কিন্তু অনেকবার কোন কারণে স্পার্ম কাউন্ট টেম্পোরারিলি কমে যায় কি আপনি অনেক হট এনवायरमेंटে আছেন টাইম জিন্স কন্টিনিউ পরে থাকলেন যা আপনার কোনো জ্বর হয়েছিল আগে তো ওই সময় স্পার্ম কাউন্টও কমে যায় টেম্পোরারিলি তো টেম্পোরারিলি যদি আপনার যে সিমন আছে যে ভিড় আছে ও পাতলা হতে পারে কিন্তু টেম্পোরারি হচ্ছে চিন্তা নেই কিন্তু কন্টিনিউ যদি পাতলা আসছে তো আপনাকে ইউরোলজিস্ট অর এন্ডোলজিস্ট সঙ্গে দেখা করতে হবে তিন নম্বর আছে জিঙ্ক জিঙ্কের কমে যেতে ভি আপনার সিমেন্টটা পাতলা হতে পারে যেটা আজকে পোস্ট কোভিড এরিয়াতে আপনারা দেখেছেন ক্যারেক্টার লোক যে জিঙ্কটা ব্যবহার করছেন অনেক ভিটামিনগুলো ব্যবহার করছেন কিন্তু আগে যে ছিল যা জিঙ্কে কমে যিনে ভি আপনার সিমেন্টটা কম হতে পারে অনেকবার কি হয় আপনার সেক্সুয়াল রিলেশন করছেন বা মাস্টারবেশন করছেন তো আপনি দেখছেন কি প্রি ইজাকুলেশন ইজাকুলেশন হওয়ার আগে একটা থিন মেটেরিয়াল গুলো বাহার হয় যে কি আপনার যে পেছাবের রাস্তা যে ইউরেথ্রাল গ্ল্যান্ড গুলো হয় এটা সিক্রেশন সিক্রেট করে ও একদম জলের মতনই হয় উটাকে লোকজন আপনার নিজের সিমেন্টটা বুঝিয়ে নেয় কি এটা আমার সিমেন্ট আছে ও একটু পাতলা জলের মতন হয় উটা ছাড়া অনেকবার স্পর্মে ইনফেকশন জিননে পার্টনার ইনফেকশন জিননে সি আপনার প্রোস্টেট ইনফেকশন এর সাথে সেল ইনফেকশন এর টেস্টিকুলার ইনফেকশন জিননে ভি আপনার স্পর্মটা থিন হয়ে যায় কিন্তু উটা চিজ সঙ্গে এটা আপনার যে সিমেন্ট আছে ওটা কালার ভি চেঞ্জ হয়ে যায় এখন এই সব কমপ্লেন নিয়ে আমার কাছে পেশেন্ট আসছে আমরা জানি কি কি কারণে হয় তো সবপ্রথম আমরা করাই সিমেন অ্যানালিসিস আর সিরাম কালচার সিমেন অ্যানালিসিস করে আমরা দেখি কি আপনার স্পর্মে অ্যামাউন্ট সিমেনে কোন কোয়ান্টিটি কত আছে ইউজুয়ালি এটা 2 টু 3 এমএল হয় দুই নম্বরে আমরা দেখি স্পর্ম কাউন্ট কত আছে তিন নম্বরে আছে স্পর্মে মোটিলিটি কি রকম আছে স্পর্ম যখন বড় হয় তো একটা মোটিলিটি হয় তো স্পর্মে মোটিলিটি কি রকম আছে আর চার নম্বরে দেখি जो सीमन আছে তোমাদের যে স্পর্ম আছে ওটা মরফোলজি মানে যে সংরচনা যে আছে ওটা যে শেপ সাইজ वगैरह কি রকম আছে ও ওটা মধ্যে সিমন সঙ্গে কোন উপসেল আসছে কি আসছে ওটা দেখি এখন কথা বলি ট্রিটমেন্ট কি নিয়ে ট্রিটমেন্ট দুটো তো টাইপে করি একটা তো ডক্টর আমরা নিজে ট্রিটমেন্ট দি আর দুই নম্বরে আমরা হয় কি پیشنট কি আমরা কিছু একটা টিপ দি ওটা করলে আপনার থিন সিমনটা কমবে सर्वप्रथम बोली करी अगर अपना सीमेनालिसिस कर देखल स्पर्म काउंट कम आम अपना हार्मोनल टेस्ट गुलो कराई और अपना हार्मोन कम तो हार्मोन रिप्लेसमेंट थेरेपी दी उटा देखे ट्रिटमेंट करी और अपना स्पर्म काउंट भलो हो जाए और ठीक हो जाए दो नम्बर आनेटा पेशेंटे वेरिकोसिल थे वेरिकोसिल की है वेरिकोसिल हम कि আপনার যে ভেরিকোসিলকে ঠিক করলে যে আপনার স্পর্মের কোয়ালিটি আছে কোয়ান্টিটি আছে ওটা ভালো হয়ে যায় ওটা ছাড়া আপনার
স্পর্ম মধ্যে যে সিমেন অ্যানালাইসিস মধ্যে আমি দেখছি ইনফেকশন আছে। তো ইনফেকশন কি হলে কি হয়, আপনার সিমেনটা কালার চেঞ্জ হয়ে যায়, ইয়েলো কালার, ডার্ক ইয়েলো কালার, পুছের মতন, পাশের মতন হয়ে যায়, প্লাস থিন হয়ে যায়। এরা হলে একটা ইনফেকশনকে ট্রিটমেন্ট করলে আপনার স্পর্মটা সিমেন যে আছে ও ঠিক হয়ে যায় আর কালার ভি চেঞ্জেস হয়ে যায়। আর লাস্টে যখন আপনার হরমোনালে কোনো চেঞ্জেস আছে শরীরে, তো ওটা দেখে ভি আমি হরমোনাল যে টেস্ট করলাম ওটা চেঞ্জ করলে ওটা ঠিক হয়ে যায়। আর আপনার কি কি করতে হবে, এটা তো হলো ডক্টর স্টেটমেন্ট। আপনার বাড়িতে কি করলে আপনাকে কি করতে হবে, প্রথমে আপনাকে আপনারা স্মোকিং করছেন ওটাকে বন্ধ করে দেবেন, গুটকা খাচ্ছেন ওটাকে বন্ধ করে দেবেন, আর আপনার অ্যালকোহল সেবন করছেন ওটাকে কম করবেন, আর আপনার চরস, ভাং, গাঁজা কিছু খাচ্ছেন ওটাকে একদম স্টপ করে দেবেন, আর আপনার মোটাপা আছে তো মোটাপাকে কম করতে হবে, আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে, ওটা ছাড়া আপনার হারি সবজিগুলোকে সেবন করতে হবে। আর লাস্টে যে আমরা আপনাকে টিপ দিচ্ছি, ও টিপ আছে আগে আপনার ইয়ং পেশেন্ট আছে, ইয়ং লোকজন আছে, তো আপনার এক্সেসিভ মাস্টারবেশন করছেন, তো মাস্টারবেশন কি কম করতে হবে। কেন কি মাস্টারবেশন এক্সেসিভ করলে আপনার স্পর্মটা তো স্পর্ম তৈরি হয় না, যেহেতু কি ওরা বড় হয় আর স্পর্মটা সিমেন যে আছে ও থিন বড় হয়, তো মাস্টারবেশন করা কিছু খারাপ নেই, কিন্তু আপনার স্পর্ম যে প্রোডাকশন হয়ে গেছে ওটা তো বাহার করতেই হবে, এত মাস্টারবেশন করে বাহার করতে হবে, ইয়া সেক্সুয়াল অ্যাক্টিভিটি করে বাহার করতে হবে, ইয়া ফির নাইট ফলের উপরে ওটা বড় হবে। তো আপনাকে মাস্টারবেশন করা খারাপ নেই, কিন্তু এক্সেসিভ মাস্টারবেশন করছেন ওটাকে একটু লিমিট করবেন, ওটাকে কম করলে আপনার সিমেনটা থিন হবে না, ভালো হবে। আর আমার ভিডিওটা আপনাকে ভালো লেগেছে তো এটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নমস্কার।